যারা স্বপ্ন দেখছে ভারতের 30 কোটি মুসলমানের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলবে, তোমরা সীমান্তের কাঁটাতার উচ্ছেদ করে বাংলাদেশে পুশিং করবে মুসলমানদেরকে তাদের দাবাব দাদার হাজার বছরের বাস্তু ভিটা থেকে উৎখাত করবার যারা ষড়যন্ত্র করছো, আমরা তোমাদেরকে আবার স্মরণ করিয়ে দিতে চাই, আমরা কিন্তু তোমাদেরকে 700 বছর শাসন করেছিলাম, আমরা কিন্তু 700 বছর শাসন করেছিলাম। সেই ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে যদি শান্তিপূর্ণভাবে ভারতে মুসলমানরা টিকতে না পারে, দিল্লি আবার মুসলমানরা শাসন করবে, দিল্লির লাল কেল্লা আবার মুসলমানরা দখল করবে। ইসলামিক লাইভ মিডিয়া বিডি হকানি আলেমদের ওয়াজের মহাভান্ডার। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। হে তাওহীদি জনতা, 56,000 বর্গমাইলে ভাড়াটিয়া হিসেবে থাকি না আমরা, মালিকানা সূত্রে দেশে বসবাস করি। আমাদেরকে যারা মনে করো আমরা পানের পানির মতো ভেসে এসেছি, আমাদের সঙ্গে তাচ্ছিল্যপূর্ণ আচরণ করো, তোমাদের চোখে আঙ্গুল দিয়ে বলে দিতে চাই, সেদিনের ইতিহাস তোমরা ভুলে যাও। হেফাজতে ইসলাম আজ গোটা বাংলাদেশে এক নবচেতনার নাম, হেফাজতে ইসলাম বাংলাদেশে এক নতুন প্রেরণার নাম, ইনশাআল্লাহ হেফাজতের চেতনা অবিনাশী চেতনা, হেফাজতের এই চেতনা অবিনশ্বর চেতনা, এই চেতনায় জমিনে কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। কাজেই বলছিলাম, যারা স্বপ্ন দেখছে ভারতের 30 কোটি মুসলমানের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলবে, তোমরা সীমান্তের কাঁটাতার উচ্ছেদ করে বাংলাদেশে পুশিং করবে মুসলমানদেরকে তাদের দাবাব দাদার হাজার বছরের বাস্তু ভিটা থেকে উৎখাত করবার যারা ষড়যন্ত্র করছো, আমরা তোমাদেরকে আবার স্মরণ করিয়ে দিতে চাই, আমরা কিন্তু তোমাদেরকে 700 বছর শাসন করেছিলাম, আমরা কিন্তু 700 বছর শাসন করেছিলাম। সেই ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে যদি শান্তিপূর্ণভাবে ভারতে মুসলমানরা টিকতে না পারে, দিল্লি আবার মুসলমানরা শাসন করবে, দিল্লির লাল কেল্লা আবার মুসলমানরা দখল করবে। বলছিলাম বাবরি মসজিদের কথা নিয়ে, বলছিলাম ভারতের 30 কোটি মুসলমানের কথা নিয়ে, বলছিলাম আমি কাশ্মীরের মুসলমানদের ভাগ্যের কথা। স্পষ্ট এবং দার্থহীন কথা হলো এই, কাশ্মীরের মুসলমান যখন অবরুদ্ধ থাকে, সারা দুনিয়ার পরে 200 কোটি মুসলমান তখন অন্তর্জালায় বন্দী থাকে। চীন ও আরব হামারা, হিন্দুস্তা হামারা, মুসলিম হ্যায় হাম ওতন হ্যায় সারা জাহাঁ হামারা, আমার পয়গম্বরের সেই ঘোষণা, মাসালুল মুমিনিন ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম কামাসালি জাসাদিন ওয়াহিদ ইনিশতাকা উযবুন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা, সারা দুনিয়ার যে কোনো ভূখণ্ডে এক মুসলিম আক্রান্ত হবে, তাম পৃথিবীর মুসলমানরা তার বিরুদ্ধে, সেই মুসলিম নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করবে। বাবরি মসজিদ দখল করেছ, আমরা আমাদের জীবন জুড়ে, আমাদের জীবন জুড়ে বাবরি মসজিদ উদ্ধার করবার জন্য লড়াই করব। আমরা না পারলে আমাদের সন্তানদেরকে ওসিয়ত করে যাব, তারা তাদের জীবন জুড়ে অযোধ্যাকে মুক্ত করবার জন্য বাবরি মসজিদ উদ্ধার করবার জন্য লড়াই করবে। ওরা না পারলে ওদের সন্তানেরা করবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ চূড়ান্ত পরিণতি গজওয়াতুল হিন্দের মাধ্যমে ভারত জুড়ে ইসলামের পতাকা উড়বে, ভারত জুড়ে ইসলামের পতাকা উড়বে।
তীব্র প্রতিবাদ জানাই আমার দেশের শাসক বর্গ, যারা এই বাবরি মসজিদ ইস্যুতে, যারা এই কাশ্মীর ইস্যুতে এবং ভারতের NSI, ভারতের RRS যে জাতীয় পরিচয়পত্র সূত্রে তারা আজকে নাগরিকত্ব বিল নামে মুসলমানদের ভাগ্য নিয়ে যেভাবে চিনিমিনি খেলছে, এ ব্যাপারে এদেশের শাসকবর্গ নত যেন পররাষ্ট্রনীতির প্রদর্শন করছে। ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম এই ধরনের নত যেন পররাষ্ট্রনীতিকে কোনোদিনও প্রশ্রয় দেয় না, সমর্থন করতে পারে না। আমরা চাই বীরের জাতি বীরের মতো বেঁচে থাকবে, বীরের জাতি বীরের মতো হুঙ্কার ছাড়বে। আমরা ভারতের মুসলমানদের ভাগ্য পরিবর্তনের জন্য প্রয়োজনে একাকার হয়ে আমার প্রতিটি উম্মতের সদস্যের তার প্রাপ্য অধিকার আদায়ের জন্য আমরা প্রয়োজনে যুদ্ধে জড়াবো, যুদ্ধে জড়াবো ইনশাআল্লাহ। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।